প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ডিগ্রি দ্বিতীয় বর্ষ, অনার্স দ্বিতীয় বর্ষ এবং দ্বাদশ মানবিকের আমরা আলোচনা করতেছিলাম ভারতে মোগল ভারতের ইতিহাস, অর্থাৎ ভারতবর্ষে যে মোগলেরা শাসন করছিল। এবৃত্ত গত ক্লাসগুলোতে আমরা সম্রাট শাহজাহানের ছেলেদের মাঝে গৃহযুদ্ধ, গৃহযুদ্ধের কারণ এবং ফলাফল, আওরঙ্গজেবের জয়ের কারণ ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি, যেটা মোগল ভারতের ভিতকে নড়বড়ে করে দিয়েছিল এবং ভারতের প্রায় 500 বছরের উপরে ইতিহাসকে কলঙ্কিত করেছিল সম্রাট শাহজাহানের পুত্রদের গৃহযুদ্ধ। এই যুদ্ধে সুযোগ নিয়ে ভারতের মোগল শাসনের পতনের যে সূচনা হয়েছিল। যাই হোক, আমরা আজকে আলোচনা করব যে ভারতে যে স্থাপত্য এবং চিত্রশিল্পের বিকাশ, বিশেষ করে সম্রাট শাহজাহানের রাজত্বকালকে ভারতের মোগল শাসনের ইতিহাসে একটি স্বর্ণযুগ বলা হয়ে থাকে, বিশেষ করে স্থাপত্য শিল্পের দিক থেকে। আমরা জানি যে স্থাপত্য শিল্পের ইতিহাস শুরু হয় যে স্থাপত্য শিল্প এবং চিত্রকলা দুটো জিনিস, যেটাকে ফাইন আর্টস বলা হয়, আর একটা হলো আর্কিটেকচার বলা হয়ে থাকে। এখন অনার্সে সেটা দুই পেপারে পড়ানো হয়, স্থাপত্য শিল্পের ইতিহাস আর চিত্র শিল্পের ইতিহাস। যে উমাইয়া খলিফা যে আব্দুল মালিকের খিলাফতকালে যে ডুম অব দি রক, তোমরা জানো ডুম অব দি রক থেকে যে স্থাপত্য শিল্পের ইতিহাস যে শুরু হয়, যে সেখানে যে জেরুজালেম নগরী, এখানে ফিলিস্তিনে এসে জেরুজালেম নগরী যা আল-আকসা মসজিদ আছে, তার যে পূর্ব পাশে একটা পাহাড় আছে যেটাকে মরিয়া পাহাড় বলা হয়ে থাকে। এই পাহাড়ে একটি পাথর আছে, পাথরে নবীজির পায়ের একটা চিহ্ন আছে, সেটাকে স্মরণ করে রাখার জন্য খলিফা আব্দুল মালিক অষ্টভুজ আকৃতি এই ডুম অব দি রক নির্মাণ করেছিলেন। তারপরে কুশায় আমরা নামক একটি প্রাসাদ নির্মাণ হয়েছিল। এরপর থেকে স্থাপত্য শিল্পের ইতিহাস শুরু হয়ে যে আব্বাসীয় খিলাফত আগলে নির্মাণ হয়েছিল এবং ভারত উপমহাদেশে যে মুসলমানেরা এসে শাসক 12 খ্রিস্টাব্দের সিন্ধু বিজয়ের মাধ্যমে ভারত উপমহাদেশে প্রবেশ করে, তারও স্থাপত্য শিল্পে যে ইতিহাস শুরু হয়, বিশেষ করে কুয়াতুল ইসলাম মসজিদ নির্মাণের মাধ্যমে ভারতবর্ষে যে স্থাপত্য শিল্পের ইতিহাস শুরু হয়। এরপরে তার পাশে একটা মিনার আছে যেটাকে কুতুব মিনার বলা হয়ে থাকে। কুতুবুদ্দিন আইবেক সে মিনারে কাজ শুরু করেছিল এবং প্রায় 200 মিটার লম্বা এই মিনার উনি কাজ সমাপ্ত করতে যায় নাই। পরবর্তী পর্যায়ে চূড়ান্ত সমাপ্তি হয় যে তুগলক বংশের রাজত্বকালে যে ফিরোজ শাহ তুগলকের মাধ্যমে এই মিনার কুতুব ইসলাম মসজিদের যে মিনারের সুউচ্চ যে থেকে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়, সে মিনার নির্মাণের মাধ্যমে ভারত উপমহাদেশে মসজিদ এবং স্থাপত্য শিল্পের ইতিহাস। পরবর্তী পর্যায়ে বিভিন্ন সুলতানদের সমাধিসৌধ, গিয়াসউদ্দিনের সমাধিসৌধ, সম্রাট হুমায়ুনের সমাধিসৌধ, সম্রাট শাহ শেরশাহ যে সমাধিসৌধ, এইভাবে সৌধ, বিশেষ করে স্থাপত্য শিল্পের যে একটা হলো প্রাসাদ স্থাপত্য, একটা হলো সমাধি স্থাপত্য, আর একটা হলো স্মৃতিসৌধ, যাই যে আমাদের দেশের স্মৃতিসৌধগুলো আছে যে স্মৃতিসৌধ, তিন ধরনের স্থাপত্য শিল্পই যে দেখা যায়। যে তখন দুটো ধরনের ছিল, একটা সমাধিসৌধ ছিল আর একটা ছিল যে কোনো স্মৃতি সংরক্ষণার্থে যে ইমারত, যে যেভাবে আমরা ডুম অব দি রককে বলেই থাকি একটি সমাধিসৌধ, এটা প্রস্তর নির্মিত গম্বুজ বা অষ্টভুজ আকৃতি গম্বুজ অথবা ডুম অব দি রক, এই তিন নামে যে পরিচিত হয়। এই হাটিয়াটি পাম্পা করে স্থাপত্য শিল্পের ঐতিহাসিকরা বলেন যে সম্রাট শাহজাহানের রাজত্বকালে যে তাজমহল নির্মাণ হয়েছিল, সেই তাজমহলের মাধ্যমে তার চূড়ান্ত উৎকর্ষ সাধিত হয়েছে বলে ঐতিহাসিকরা মনে করেন। আমরা সে সম্রাট শাহজাহানের যে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে গেলাম যে কোথায় থেকে যে স্থাপত্য শিল্পের ইতিহাস যে শুরু হয়েছিল। স্থাপত্য শিল্প
এই পেপার বা এই সাবজেক্ট বা এই অধ্যায়গুলো একটু কঠিন আছে, এটা যে বোঝা খুবই কঠিন ব্যাপার, এটা সবাই যে পড়তে পারে না। যে আমরা ইসলামী ইতিহাসে আমাদের স্থাপিত হচ্ছে যে আর্কিটেকচার গ্রুপ বলা হয়ে থাকে, যে সি গ্রুপ বলা হয়ে থাকে, সেখানে যা আমাদের সাথে আমরা 5 জনে নিয়েছিলাম, বাকিটা জেনারেল গ্রুপ, যেটাকে বি গ্রুপ বলা হয়ে থাকে, এটা কঠিন আছে। যে সহজ ভাষায় যদি বলি এটা কঠিন আছে, অনেকে বুঝেও না, বোঝাটা খুব কষ্টকর, তো মুখস্থ করতে হয়। যে আমাদের যে বইটি পড়া হয়ে থাকে, যে স্থাপত্যবিদ্যা, এই স্থাপত্য আছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে স্থাপত্যবিদ্যা আছে, সেখানে যে আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গ্রুপটা বা এই বিভাগটা খুবই যে উর্বর ছিল বা খুবই ভালো ভালো যারা ভালো জিনিয়ার শিক্ষক তারা পড়াতে, অনেক সময় শুনেছি, আমি জানি না কতদূর সত্য, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম যারা স্থাপত্য আর্কিটেকচার ছিল তারা বুটে ক্লাস নিতেন যে স্থাপত্যবিদ্যার উপরে। যাই হোক, যে আমি যে তাজমহল পড়াতে গিয়ে এখন দেখবো যে দেখবে বা তোমরাও যদি পড়ো যে অনেক কিছুই বুঝবে না, অনেক কিছু তার মেয়ে বুঝে না, সেগুলো মুখস্থ করিয়ে নিতে হয়। যাকে আমরা আজকে সম্রাট শাহজাহানের যে স্থাপত্য যে শিল্প নিয়ে আমরা যে কথা বলবো, যে সবচেয়ে সেরা স্থাপত্য বিশ্বে কোনো সেরা স্থাপত্য হিসেবে আছে যে 16 শতাব্দীর নির্মিত সে উপাদান, এবং প্রিয় বন্ধুকে ঐতিহাসিক বা পণ্ডিত ব্যক্তিগণ বা কবি সাহিত্যিকরা বলছে এটা পৃথিবীতে তাজমহল হবে, তোমরা সম্রাট শাহজাহানের যে নির্মিত এই তাজমহল আর মতোই হবে না, অনেক প্রাসাদই হবে, পৃথিবীতে এখন 100-150 তলা যে ইমারত হচ্ছে, কিন্তু যে তাজমহলের মতো সে খ্যাতি, সে যে সুনাম, সে যশ এখন আর দেখা যাচ্ছে না। যে সম্রাট শাহজাহান যে সৌন্দর্য পিপাসু শিল্পী মনে মানুষ ছিলেন, যে প্রকৃতভাবে তিনি ছিলেন শিল্পকলার সৌন্দর্য এবং সম্পদের পূজারী। ঐতিহাসিকরা বলেন যে হি ওয়াজ ভেরি যে নেচার এ লাভার অফ আর্টস, বিউটি অ্যান্ড ওয়েলথ। বলতেছে সম্রাট শাহজাহানের যে সাম্রাজ্যে আর্থিক প্রাচুর্য থাকার সম্রাট তার যে শিল্প চিন্তা বাস্তবায়ন করতে পেরেছিল। বোঝা যাচ্ছে যে আগিয়ে বলছি সম্রাট শাহজাহানের রাজত্বকাল স্বর্ণের যুগ, সম্রাট আকবর যেটা প্রতিষ্ঠা করিয়েছেন, সেইভাবে যে তার ছেলে জাহাঙ্গীর এবং শাহজাহান যেন আর্থিক ধন্যতা ছিল না, বোঝা যাচ্ছে যে ললিতকলায় বিশেষ করে স্থাপত্য শিল্পে অনবদ্য উন্নতি শাহজাহানের রাজত্বকালে নয়, প্রকান্তকাল মোগল যুগকে উজ্জ্বল করেছে। সে যেগুলো কাজকর্ম করেছে সেই দূরের ধারায় উজ্জ্বল হয়ে আছে। স্থাপত্য শিল্পের বিশেষ উৎকর্ষের জন্য ঐতিহাসিকগণ তার রাজত্বকালকে যে গোল্ডেন এইজ বলে অভিহিত করেছেন। আরেকটা বলেছেন যে গোল্ডেন এইজ, তাকে স্থাপত্যের রাজপুত্র বলেছেন, গোল্ডেন এইজ রাজত্বের স্বর্ণযুগ, এবং যে ভারতবর্ষের ইতিহাসে একজন শ্রেষ্ঠ নির্মাতা ছিলেন, ঐতিহাসিকগণ তাকে স্থাপত্যের রাজপুত, যে ঐতিহাসিক এক নম্বর যে স্থাপত্যে যে রাজপুত কাকে বলা হয়, বা মোগল বংশে স্বর্ণযুগ কোন, আমরা আব্বাসীয় খেলাফতে মামুনের রাজত্বকালকে যেভাবে যে আব্বাসীয় খেলাফতের স্বর্ণযুগ বলে থাকি, অনুরূপভাবে যে ভারতবর্ষে মোগল শাসনে যে সম্রাট শাহজাহানের রাজত্বকালকেও যে দি গোল্ডেন এজ বলে অভিহিত করেছেন। আর অন্যদিকে যে প্রিন্স অফ বিল্ডার্স অর ইঞ্জিনিয়ার কিং বলা হয়ে থাকে, যে স্থাপত্যের রাজপুত যাকে বলা হয়ে থাকে। এখন যে আমি আলোচনা করতেছি যে সেখানে যে অনেক কিছু আমি নিজেও বুঝি না, আমি আগেই বলেছি যে আমিও অনেক কিছুই বুঝি না টার্মগুলো, এটা সাইন্টিফিক টার্ম বা স্থাপত্যবিদ্যার টার্ম, যে দুর্ভেদ্য বিভিন্ন দেশের স্থপতি চিত্রকলা, তারপরে বিভিন্ন দেশে কারিগর নিয়ে দেশে দেশে যে শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন, একটা দিকে এক একজন কারিগরকে নিয়োগ করেছিলেন বা স্থপতি নিয়োগ করেছিলেন, আমরা সেগুলো নিয়ে যে কথা বলবো। যে তিনি স্থাপত্য শিল্পের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন, যে পূর্ববর্তী সম্রাটদের নির্মাণ শৈলী থেকে বেরিয়ে এসে শাহজাহান নতুনভাবে নতুন আঙ্গিকে নতুন ধাঁচে যে নির্মাণ কাজ শুরু করেছিলেন, সেক্ষেত্রে উনি লাল পাথরের স্থলে মূল্যবান শ্বেত মর্মর পাথর ব্যবহার করেন।
আগে লাল পাথর ব্যবহার করে শ্বেত, শ্বেত মানে একটু সাদা টাইপের যে পাথর ব্যবহার করেন। তিনি আগ্রা এবং অন্যান্য দুর্গে অনেকগুলি ইমারত ভেঙে সেগুলো পুনরায় মর্মর পাথর দিয়ে তৈরি করেন। তার স্থাপত্য রং আর আড়ম্বর প্রাচুর্য বিশেষভাবে লক্ষণীয়। শিল্পী সৌন্দর্যের দিক থেকে এগুলো উচ্চ মার্গের ছিল। উচ্চ তালে লাল পাথর পরিবর্তে তোমাদের, আমি যে 2011 সালে ঢাকা লালবাগ কেল্লা গিয়েছিলাম দেখার জন্য, আমাদের নামে একটা ট্রেনিং ছিল, সেই ট্রেনিং এর ফাঁকে একদিন শুক্রবার আমার রুমের সঙ্গে গিয়েছিলাম। সেখানে দেখিও যে পরিবীর মাজার, পরিবীবী, তারপরে তার পিছনে আছে পশ্চিম দিকে একটা মসজিদ, তার সামনে আছে যে সুবাদারের যে বাসভবন, দেখিও সেখানে পলার চাঁদগুলো যে পাথর দিয়ে নির্মাণ যে করা হয়েছে, মনে হলো যেন এগুলো পৃথিবী পল হয়ে গেলে এগুলো ধ্বংস হবে না, যে খোদাই প্রদত্ত কোনো শক্তি যদি না আসে এগুলো মনে হয়, আমার মনে হয় যেন এগুলো যে ক্ষয় হবে না, এগুলো ধ্বংসপ্রাপ্ত হবে না। আর লালবাগের কেল্লার পাশে যে কিছু কিছু কালো পাথর দেখেছি, মনে হয় যেন অক্ষয় এই পাথরগুলো, অক্ষয় পড়ে আছে। এক একটা পাথর মনে হয় 10-20-30 জন লোক কোথা থেকে আসছে, কে বা আনছে, কি করছে, দেখতে সেগুলো আশ্চর্য। তোমরা যদি সুযোগ পাও যে লালবাগ কেল্লায় যাই, তোমরা এই পাথরগুলো দেখিও, বা সেখানে পরিবীর মাজার যে মসজিদ আছে, যে মসজিদটা দেখিও, সেখানে পাথরের শ্বেত পাথর বা মার্বেল পাথর, কৃষ্ণ পাথরগুলো আছে, সে পাথরগুলো সুযোগ পেলে দেখে নিও। তারপর বলতেছিলাম যে সম্রাট শাহজাহানের সময় দিল্লি, আগ্রা, লাহোর পাশাপাশি শহর, দিল্লি এগুলোতে রাজধানী, আগ্রায় সময় রাজধানী ছিল, লাহোরও রাজধানী ছিল, এবং সম্রাট শাহজাহানের সময় সে আবার শাহজাহানবাদে নিয়ে যায় তার রাজধানী, যে একটা নতুন শহর নির্মাণ করে, যে এখানে স্থাপত্যগুলো এখানে, তাছাড়া যে কাবুল, কাশ্মীর, কান্দাহার, আজমিরও কিছু কিছু প্রাসাদ বা উদ্যান বা মসজিদ যে নির্মাণ হয়েছিল। যে রাজধানী আগ্রায় যে সম্রাট শাহজাহান যে তার দেওয়ানি আম, দেওয়ানি খাস, মোতি মসজিদ, মুসাম্মাম বুরুজ এবং শীস মহল ইত্যাদি স্থাপত্য শিল্প, এগুলো হচ্ছে মুঘল স্থাপত্যের সর্বশ্রেষ্ঠ যে উজ্জ্বল স্থাপত্য ভিত্তি। এগুলো দেওয়ানি আম, দেওয়ানি খাস, এগুলো বর্ণনা আছে, দেখি একটু বর্ণনা করা যায় কিনা দেখি ভাই। এইসব স্থাপত্যের মধ্যে যে যে মতি মসজিদ ছিল নিঃসন্দেহে সাজানে এক অনন্য কীর্তিময় স্থাপত্য নিদর্শন। মতি মসজিদ, মসজিদ যে জাগা প্রাসাদের দুর্গ অভ্যন্তরে এই মসজিদের শ্বেত পাথরের তৈরি, যে সাদুল্লাহ খানের তত্ত্বাবধানে 30 লাখ মুদ্রা ব্যয়ে নির্মিত এই মসজিদ পৃথিবীর অনন্য সুন্দর মসজিদ স্থাপত্যের অন্যতম। আরেকটা মসজিদ আছে দিল্লির শাহিজাহ মসজিদ, যেটাকে বলা হয়ে থাকে এটা, আর এটা হলো যে আগ্রাতে যে দুর্গে যে যেখানে শাহজাহান বন্দী ছিল পরবর্তী জীবনে, সেখানে এই মসজিদ মতি মসজিদ। তারপর সম্রাট শাহজাহান যে 1638 খ্রিস্টাব্দে যে আগ্রা থেকে যে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন এবং সেখানে একটি নতুন নগরী নাম দেয়, এবং এর নাম দেন শাহজাহানবাদ। একটু আমি আগে বলেছি যে শাহজাহানবাদ নাম দিয়েছেন। এখানে একটি লাল কেল্লা নামক একটি দুর্গ নির্মাণ করেন, যেখানে শাহজাহান বন্দী ছিল, যে ঐতিহাসিক তাজমহল থেকে এর দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার, যে দুর্গ 2.5 কিলোমিটার। এই দুর্গ অভ্যন্তরে দেওয়ানি আম, দেওয়ানি খাস এবং মমতাজ মহল নামক প্রাসাদ নির্মাণ করা হয়েছিল। মমতাজ সম্রাট মমতাজ নামে একটি মহল ছিল, পরে তাজমহল নির্মাণ করা হয়ে থাকে। দেওয়ানি আম, দেওয়ানি খাসও এখানে এই শাহজাহানবাদে। বহু মূল্যবান পাথর, খচিত মার্বেলের তৈরি এই মেরুটি সম্রাট শাহজাহানের রাজত্ব, ঐশ্বর্য এবং খ্যাতি মধ্য প্রতীক হিসাবে যে গণ্য করা হয়ে থাকে। সম্রাট একে ভূস্বর্গ বলে মনে করতেন, ভূস্বর্গ, স্বর্গ এবং নরক, দোজক এবং বৃহস্পতি থেকে বলা হয় সেক্ষেত্রে। তাই এই প্রাসাদ পটেকে লিখিত নির্মিত ফার্সি একটি শ্লোক ছিল, যে যে আগর বর রুহ এই জমিন পে দোষ আস্ত হামি মাস্ত হামি মাস্ত হামি মাস্ত, স্বর্গ যদি ধরা থাকে কোনোখানে এখানে তা এখানে তা এখানে, যে ফার্সি কবিরাই বিশেষ করে অধিকাংশ যাকে শেয়ার বলা হয়ে থাকে, যে তারা যে আমাদের যারা তাফসির করেন
যে বয়ান করেন তারা দেখি ফার্সি কবিদের শেহার, শেখ সাদি, আল্লামা ইকবাল, তাদের শেয়ারগুলো বলে থাকেন। যাই হোক, যে এত সুন্দরভাবে এই ইয়েটা নির্মাণ করেছিল সম্রাট শাহজাহান, যে এই ইমারতটি, যে দেওয়ানি দেওয়ানি খাস। তারপর আছে যে সম্রাট শাহজাহান লাহোরে একটি দুর্গ নির্মাণ করেছিলেন। লাহোর এই দুর্গ অভ্যন্তরে তিনি হীরা মহল, মতি মহল, রং মহল নির্মাণ করেন। যে এই দুর্গ দুর্গ আগে তো এখন যে যাই হোক, যে দুর্গের অভ্যন্তরে এগুলো দেখা যাচ্ছে। যে সম্রাট শাহজাহানের শাসন আমলে বহু সংখ্যক মসজিদ নির্মিত হয়েছিল। এর ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল দিল্লির শাহজাহান মসজিদ। এই মসজিদ জাহাননামা নামেও জাহাননামা নামেও পরিচিত ছিল। দেন দিল্লির শাহজাহান মসজিদ এখনো আছে, তার ঐতিহ্য নিয়ে আছে। যে দিল্লির শাহজাহান মসজিদ আছে, ভারতের রাজধানী দিল্লিতে আছে। এটি ভারতের বৃহত্তম মসজিদগুলোর অন্যতম। মূল্যবান পাথর দ্বারা নির্মিত এই মসজিদে তার স্থাপত্য উন্নয়নের একটি বিশেষ নিদর্শন। তারপর যে কথাটা আসতেছে যে সম্রাট শাহজাহানের অনবদ্য, অতুলনীয়, অনিন্দ্য সুন্দর যে স্থাপত্যটা উনি নির্মাণ করেছিলেন ছিল ময়ূর সিংহাসন। ময়ূর আকৃতির এই সিংহাসনে বসে দিল্লি যে সম্রাট শাহজাহান ভারতবর্ষ শাসন করেছিলেন, তার একটু যে বর্ণনা দিই। পৃথিবী বিখ্যাত ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহানের নির্মিত অনুরূপ শিল্পকে অন্যতম। শিল্পী বেগদাল খানের তত্ত্বাবধানে 8 কোটি টাকা ব্যয়ে 7 বছরে এই সিংহাসনটি নির্মাণ হয়। তাহলে এটা তত্ত্বাবধায়ক শিল্পী ছিল যে বেগদাল খান। কত টাকা ব্যয়ে? 8 কোটি টাকা ব্যয়ে এই সিংহাসন নির্মিত হয়েছে। সিংহাসনের দৈর্ঘ্য 9 ফিট, প্রস্থ 6 ফিট, উচ্চতা 15 ফিট। তার দৈর্ঘ্য হলো 9 ফিট, উচ্চতা 15 ফিট, প্রস্থ হলো 6 ফিট। সিংহাসনের স্বনির্মিত 7টি স্তম্ভের উপরে একটু কারুকার্য খোদিত স্বর্ণতাপ ছিল। প্রতিটি স্তম্ভের শীর্ষে মুখে বসানো ছিল একজোড়া ময়ূর স্থাপন করা হয়েছিল। এদের মাঝখানে ছিল বহুমূল্যবান মণিমুক্তা খোদিত ফলবাগান বৃক্ষ। সিংহাসন উঠার মণিমুক্তা খোদিত 3 ধাপ বিশিষ্ট একটি সিঁড়ি ছিল। অনিন্দ্য সুন্দর ও মূল্যবান এই ময়ূর সিংহাসনটি সম্রাট শাহজাহানের সৌন্দর্য, জ্ঞান এবং ঐশ্বর্যের উজ্জ্বলতম নিদর্শন। তবে এটা এখন আর ভারতবর্ষে নেই। এটা পারস্যের রাজা নাদির শাহ ভারত যখন আক্রমণ করছে সে নিয়ে যায়, এবং তাদের থেকে কীভাবে কলা কৌশল করে যে ব্রিটিশ যখন এই সাব কন্টিনেন্ট বা দূরপ্রাচ্য নিকটপ্রাচ্য দেশ শাসন করতেছিল ব্রিটিশরা, তারা নিয়ে গেছে। এবং যে ইংল্যান্ডের রানী সেই সিংহাসনে বসেন, সেই ময়ূর সিংহাসন বা হীরার মুকুট মাথার যে ছিল সেটা তারা নিয়ে গেছিল। যে গত শতাব্দীতে ভারত সেটা দাবি করেছিল যে যে ময়ূর সিংহাসন ভারতে সেটা ফেরত দিতে হবে, এটা আমাদের যে কীর্তি। কিন্তু কীর্তি বলি কি হবে আর? সেখানকার ভারতবর্ষে এখন যারা শাসন করতেছে যে তারা তো বলতেছে মুসলমানদের কীর্তি তারা যে স্বীকার করলো, কিন্তু তাদেরকে তো তারা মনে প্রাণে গ্রহণ করে না, তাদেরকে তারা দস্যু, অসু, লুটেরা ইত্যাদি বলে থাকে। তো যাই হোক, যেই যে নাদির শাহ থেকে এখন বর্তমানে তা ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে, ব্রিটিশ মিউজিয়ামে আছে সেখানে। এই হলো যে সঙ্গে যে ময়ূর সিংহাসন, তাহলে উচ্চতা 15 ফিট, 9 ফিট প্রস্থ, 6 ফিট প্রস্থ, 9 ফিট যে দৈর্ঘ্য, এবং 8 কোটি টাকা ব্যয়ে যে সম্রাট শাহজাহান এই ময়ূর সিংহাসন যে নির্মাণ করেছিলেন। যেভাবে আমাদের বাংলাদেশ ব্যাংকে যে মনোগ্রাম যেভাবে বর্ণনা করা আছে, শাপলা, তারপর পাট পাথা, এই তো এই ধরনের যে একটা বর্ণনা আছে তোমরা দেখিও, যে আমাদের যে বাংলাদেশ ব্যাংকে যে মনোগ্রাম আছে সেখানে এটা বর্ণনা করা আছে, বা আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম যেটা আছে ওটা তো দেখো কী কী আছে, ভালো করে দেখে নিও। তারপর যে কাছে যেটা কাছে আমরা আসতেছি সেটা হচ্ছে যে যে সম্রাট শাহজাহান তার স্ত্রী যে মমতাজ মহলের যে অকাল মৃত্যুতে যে প্রাসাদ নির্মাণ করেছিলেন সেটা হলো মমতাজ মহল বা তাজমহল নির্মাণ করেছিলেন। যে স্ত্রী যে সাথে তার যে এত গভীর সম্পর্ক ছিল, এত গভীর তাদের যে
মন দেয়া নেওয়া ছিল, এত একে অপরকে এতই ভালোবাসত যে যে তার মৃত্যুতে সম্রাট সেটা যে মেনে নিতে পারে নাই, খুবই যে মর্মাহত হয়ে সে অনেকদিন সিংহাসনে বা রাজ্য শাসনের প্রতিও যে অবহেলা যে প্রদর্শন করেছিলেন। এবং তার অন্যতম শ্রেষ্ঠ কৃতিত্ব হচ্ছে যে আগ্রার তাজমহল, যে ঐতিহাসিকরা বা সাহিত্যিকরা বলছে যে সম্রাট শাহজাহানের অমর কীর্তি হচ্ছে আগ্রার তাজমহল, যমুনা নদীর বাঁকে সম্রাট তাহার স্ত্রী মমতাজ মহলের অকাল মৃত্যুতে সেটাকে চিরস্মরণীয় করে রেখে দেওয়ার জন্য তৎকালীন যুগের শ্রেষ্ঠ যে কারিগরদের বা শ্রেষ্ঠ যে সাইন্টিস্টদেরকে নিয়ে এনে সে যমুনা নদীর বাঁকে সম্রাট শাহজাহান অনবদন কীর্তি যে মধ্যযুগে যেটা সপ্তমাত্রে যে একাশ্চর্য বলে তাকে এই অমর কীর্তি উনি নির্মাণ করেছিলেন। যে যে এটি আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি, আগ্রায় অবস্থিত আগ্রায় সেখানে একটা পাদটিকা আছে, তাজমহল দেয়াল ঘেরা, তাজমহল দেয়াল ঘেরা আগ্রা শহরের দক্ষিণ অংশে একটি জমিতে তৈরি করা হয়েছিল। দেয়ালে ঘেরা তাজমহল দেয়াল ঘেরা দেখে আগ্রা শহরের দক্ষিণে তৈরি করে, এবং এই জমিটির মালিক ছিল মহারাজা জয় সিং, যে মালিক ছিল তার থেকে জমিটি নিয়ে তো সম্রাট তাহাকে আগ্রার মধ্যখানে একটি বিশাল প্রাসাদ দেওয়ার বদলে এই জমিটি নিয়েছিলেন, যে তাকেও তার প্রতিদান দিয়েছিলেন। সেখানে সমাধি সৌধটা উনি নির্মাণ করেছিলেন। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী, তার আসন হচ্ছে আরজু মান্দ বানু বেগম, যিনি মমতাজ মহল হিসেবে পরিচিত ছিল। স্মৃতির উদ্দেশ্যে তার সমাধি সৌধের উপরে এই অপূর্ব এবং জগৎবিখ্যাত ইমারতটি নির্মাণ করেন। আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল স্থাপত্য প্রেমের একটি উজ্জ্বল প্রতীক রূপে স্বীকৃত। 20,000 দক্ষ শিল্পী কারিগর 22 বছরের পরিশ্রমে যে ফসল তাজমহল সেটা কাজ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে এবং 53 খ্রিস্টাব্দে শেষ। এই মূল মূল পরিকল্পনাবিদ কে ছিলেন সে সম্পর্কে বিকল্প থাকলেও অধিকাংশ পণ্ডিতের শিল্পী ইস্পান্দিয়া রুমির নাম বলে থাকেন। তারপর যে পরিকল্পনাবিদ ছিল যে শিল্পী যে ইস্পান্দিয়ার রুমি, আর তার স্থপতি ছিল প্রধান স্থপতি ছিল ওস্তাদ ঈশা সিরাজ ছিল। এই ক্ষেত্রে আবার ঐতিহাসিকরা বলছে বাঙালি শিল্পী বলদেও দাস তাজমহলের অন্যতম স্থপতি ছিল বলে জানা যায়। অনেক প্রশ্ন হয়ে থাকে যে তাজমহলের যে স্থপতি কে ছিল, যে ইরানের ওস্তাদ ঈশা সিরাজি আর পরিকল্পনাবিদ ছিল বা যে যে পরিকল্পনাবিদ ছিল ইস্পান্দিয়া রুমে সে ছিল। তাজমহল মূল স্থাপত্যশৈলী একটি আকর্ষণীয় নিদর্শন বলে মনে হয়, যা নির্মাণশৈলীতে পারস্য, তুরস্ক এবং ভারতীয় এবং ইসলামিক স্থাপত্যে সম্মিলন ঘটানো চারটি রীতিনীতি আছে, পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামিক স্থাপত্য। এই যে স্থাপত্য হিসাবে গণ্য করা হয়। আবার যে যে ওস্তাদ ঈশা খাঁর পাশাপাশি আরেকজনের নাম আসে বলতেছে, কোনো কোনো সূত্র ওস্তাদ আহমদ লাহোরীকেও তাজমহলের প্রধান স্থপতি হিসেবে উল্লেখ করা হয়। যে লাহোরী আব্দুল হামিদ লাহোরী একজন আছে, আর ওস্তাদ আহমদ লাহোরী আরেকজন আছে দেখা যাচ্ছে। যে তাকে যে তাকেও বলা হয়ে থাকে যে মসজিদের স্থপতি বলা হয়ে থাকে। যা এই চারটি দেশের শিল্প রীতিনীতি সমন্বয়ে সে সেটা যে এবং তার যে গায়ে যে পারস্যদেশীয় তরুণ শিল্প আমানত খান তাজমহলে মর্ম পাথরে গায়ে আরবি হরফে কোরআনের আয়াত অপূর্ব অনুসরণ করেন। যে পারস্যদেশীয় তরুণ শিল্পী আমানত খান সেই তার গায়ে যে কোরআনের কোন কোন আয়াত সুন্দরভাবে সে নকশা করিয়েছেন। তাজমহলে মোজাইক নকশার প্রধান ভাস্কর্য ছিল দিল্লি চিরঞ্জিল লাল, রাজমিস্ত্রিদের তত্ত্বাবধায়ক ছিল মোহাম্মদ হানিফ, সার্বিক তত্ত্বাবধান আর্থিক ব্যবস্থানের দায়িত্ব ছিল মীর আব্দুল করিম এবং মুকারিমাত খানের উপর। এই অনেক তৎকালীন শ্রেষ্ঠ পণ্ডিত যে ইমারত নির্মাণ করতে সবাইকে উনি যে সেখানে এনেছিলেন, সরি,
এবার তাজমহলের যে গঠন প্রকৃতির যেটা বলতে চাচ্ছি, যে প্রথম পড়তে যে আসলে এখানে 1000 বর্গ ফিট জায়গা নিয়েছিল, সেখানে যে এক অংশে বাগান, তোমরা এখানে বহির্ভূত একটা ছবি, যে বাগান আছে, একটা ফোয়ারা আছে, এবং পশ্চিম পাশে সেখানে যে মূল সমাধি বা বেদিটা সে নির্মাণ করা হয়েছিল। তোমরা বহির্ভূত দেখো তাজমহলে, যে সে মূল যে বেদি যে যে ইয়াটা আছে, যে তাজমহলের মূল সমাধি মার্বেল পাথরের গম্বুজটি, এই স্থাপত্য সবচেয়ে আকর্ষণীয়, যে অষ্টভুজ আকৃতি যেটা আছে, এটা 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 তুরস্কের স্থপতি ইসমাইল খান এই গম্বুজটি করেছে। এই গম্বুজটি আকার করো 35 মিটার, 35 মিটার, যে গম্বুজটির 1টি 7 মিটার উচ্চতা, যে সিলিন্ডার আকৃতির ড্রাম আছে। তোমরা দেখো যে আমরা নোয়াখালী যদি আমরা জামা মসজিদ জেলা যে টিঙ্গিয়া টোম আছে দেখিও, যে ওই ওইটাকে বলা হচ্ছে যে যে ড্রাম আকৃতি, উপরে ওখানে 3টা বোর্ড বসানো, ওইটার মতো তোমরা দেখিও যে তাজমহলের উপরেও আছে সেটা। এর আকৃতিতে কারণে এই গম্বুজকে কখনো পেঁয়াজ গম্বুজ বা পেয়ারা গম্বুজও বলা হয়ে থাকে। যে গম্বুজের উপর দিয়ে একটি পদ্ম ফুল রয়েছে, যা তার উচ্চতাকে আরো দৃষ্টিগোচর করে। গম্বুজের উপরে একটি তামা বা কাঁসার দণ্ড রয়েছে, যাতে পারস্য দেশে এবং হিন্দু ঐতিহ্যে অলঙ্করণ রয়েছে। এই দণ্ডটি নির্মাতা লাহোরের স্থপতি কাজিম খান। ইমারতের চার কোণে আরও 4টি ছোট গম্বুজ রয়েছে। এই ছোট গম্বুজগুলো দেখতে বড় গম্বুজটির মতোই। ছোট গম্বুজগুলোতে কাঁসা বা তামার দণ্ড আছে, লম্বা মোসাকা চূড়া বা গুলদস্তা ভিত্তি দেয়ালের পাশ দিয়ে উপরে উঠেছে। ছোট গম্বুজ এবং গুল গুলদস্তাদের পদ্ম ফুল রয়েছে, যে বড় বেদি যে যেটা বড় বেদি, তারপর একটা ছোট আছে, এইটা অষ্টভুজ আকৃতি। আর পুরো বেদির চারপাশে 4টি মিনার আছে, তোমরা দেখো যে চারপাশে 4টি মিনার আছে। আর মূল বেদির উপরেও দেখো যে যে ছোট ছোট মিনার আছে, এবং আরো ছোট ছোট ড্রোম আছে, ড্রোম আছে দেখো। তাজমহলে ঢোকার প্রধান পকট বা দরজা তৈরি হয়েছে মার্বেল পাথরে, মূল দরজা। তাজমহল যদিও দেখতে দোতলা কৃতি মনে হয়, মনে হয় দ্বিতল বিশিষ্ট, বহির্ভূত দেখিও তোমরা যে আসলে দোতলা না, এটা একটা ভিত তৈরি করছে, ভিতির উপর থেকে উপরে কাঠ তৈরি করছে, এটাকে বেদি বলা হয়। বেদি যে বেদি আমাদের যে জাতীয় স্মৃতিসৌধ আসলে প্রথমে একটা বেদি করছে, তারপর আবার যে মূল 7টি স্তম্ভ করছে। অনুরূপভাবে তোমরা মেহেরপুর আমার কারণে যে সত্যি মজিবনগর সরকার গঠিত হয়েছে, সেখানে যে স্তম্ভগুলো আছে, প্রথম বেদি তৈরি করছে, তারপর উপরে স্তম্ভগুলো তৈরি, এটাও ঠিক। এই কারণে এটাকে দ্বিতল মনে হয়, মনে হয় যেন 2টি জানালা আছে, কিন্তু দরজা একটাই বোঝা যাচ্ছে, দরজা একটাই, কিন্তু জানালা মনে হচ্ছে যেন 2টা, তবে জানালা 2টা না, জানালা 2তল না, 1তলা বিশিষ্ট। এবং তার চারিপাশে যে যে ছাদে অন্যান্য বেলে পাথরে ইমারতের মতো সুন্দর জ্যামিতিক নকশা রয়েছে। তাজমহলের সামনে চত্বরে একটি বড় 4 ভাগ করা হয়েছে, যে যে আমরা মূল আমরা আর্কিটেকচার পড়তে গিয়ে সেখানে আমরা জানি যে আমি 3 ভাগ করছি, এই তোমাদের বইতে 4 ভাগ করছি, যে 3 মিটার জায়গায় বাগানের অতি চতুর্থাংশ 16 ফুটে যে বাগানে ভাগ করা হয়েছে, মাজার অংশে বা দরজার মাঝামাঝি অংশে বা বাগানে মধ্যখানে একটি উচ্চ মালব পাথরের পানির চোয়ার আছে, এবং উত্তর দক্ষিণে একটি সরলমুখী চৌবাচ্চা আছে, যাতে তাজমহলে প্রতিফলন দেখা যায়। তো চোয়ালা প্রকোশী আলী মারধান বাগানের বিন্যাস এবং স্থাপত্যের নকশায় ছিল। চোয়ারার কথা যে বলা হচ্ছে যে বাগানে বাগানে একটা যে চোয়ারা বা চৌবাচ্চা আছে, এটা ঠিক আছে, কিন্তু যেটা তাজমহলের যে অনন্য সুন্দর, এখান থেকে যে দৃষ্টিনন্দন দৃশ্যের অবতারণা করা হয়, সেই বর্ণনাটা তোমাদের ওই বইতে আসে না। আমরা স্থাপত্যশীলী ইতিহাস পড়তে গিয়ে তাজমহলে সেখানে আমরা পড়েছি যে মূল যে বেদি আছে, যার সমাধি আছে, সেখানে ইহার উপরে যে ছোট্ট একটা ফোয়ারা আছে, ফোয়ারা ছিল, সেই ফোয়ারাটা
যে পারদ ধারায় পরিপূর্ণ ছিল। পারদ, পারদ তো খুব মূল্যবান পদার্থ, পারদ পরাও ছিল। এবং তাজমহলের উপরে যে যে ইগুলো আছে সেখানে এমন যে যে গ্লাস বসানো ছিল, যে গ্লাস যে বেদি বা উপরে সেখানে বসে ছিল, বা এমন ভাবে যে বা ভেন্টিলেটর দেওয়া হয়েছিল গ্লাসের সাহায্যে, সেই ভেন্টিলেটর দিয়ে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত যে সেখানে সূর্যের কিরণের আলোটা প্রতিফলিত হইয়া মাঝখানে সমাধির যে সেই সৌধের মাঝখানে যে ফোয়ারা ছিল সেই ফোয়ারার উপরে সেই কিরণটা পড়তো, কিরণটা পড়লে সেখানে যে কিরণটা পড়তো, এবং ওটা যদি একটু কাঠি দিয়ে বা কোনো সে নাড়ি দেওয়া হয় তখন পুরো তাজমহলের ভিতরে এক সুন্দর যে সুদৃশ্য অনিন্দ্য সুন্দর যে দৃষ্টিনন্দন যে পরিবেশের যে সৃষ্টি হয়েছিল। এটা বিশেষ করে যখন নির্মাণ করার পর বিদেশি মেহমানেরা আসতো তাদেরকে নিয়ে এই দৃশ্য যে অবলোকন দেখানো হতো। তোমরা দেখিও যে আমরা আমাদের তোমরা হিল যে আমাদের পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি যদি পড়ন্ত বেলায় তোমরা যদি আসো যে তাহলে তোমরা এইরকম কিছু দৃশ্য দেখতে পারবে যে সূর্যের কিরণ এমনভাবে পড়ে পাহাড়গুলোর উপর, সেখানে একটি অবর্ণনীয় সে হৃদয় দিয়ে চোখ দিয়ে সে দৃশ্যটাকে অনুমান করা যায়, ইমাজিন করা যায়। কিন্তু যাদের সাহিত্যিক ভাষা আছে তারাও তো বর্ণনা করতে পারে, কিন্তু যাদের নাই তারা সেটাকে অনুভব করতে পারে। তোমরা যদি পারো সেই দৃশ্যগুলো দেখে তাজমহলের সেই দৃশ্যটা অবতারণা হতো সেখানে, এবং বিদেশি মেহমান যারা ছিল তারা এই দৃশ্য দেখে অত্যন্ত মুগ্ধ হতেন। সেই কারণে তাজমহলকে বলা হচ্ছে যে পৃথিবীর একটি অনিন্দ্য সুন্দর সপ্তম আশ্চর্য, একটি আশ্চর্য। তবে সেটা এখন আর নেই, সেই পারদ মূল্যবান দাসপত্য সেগুলো বিশেষ করে ভারতীয় মোগল শাসনের পতনের পর সেটা যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে আমরা বলবো না, সেটা অধিকাংশই দুর্বৃত্তরা সেগুলো নিয়ে গেছে, মূল্যবান পাথর অনেক কিছুই নিয়ে গেছে। গত শতাব্দীতে বিশেষ করে 90 দশকে যে পরে যে আমরা জানি যে যদুনাথপুর যে তৈল শোধনাগার ছিল সেই তৈল শোধনাগারে যে নির্গত ধোঁয়া যে তাজমহলে যে যে শ্বেতপাথর ছিল যেটার উপর যে দাগ পড়ে গেছিল, এবং তাজমহলে যে কিছু যে ফাটলের সৃষ্টি হয়েছিল। তো অনেকে আছে তাজমহলের প্রতি আন্তরিক বা ইত্যাদি কারণের পরে সেটা দিল্লি হাইকোর্টে একটা মামলা করা হয়েছিল, রিজিট করা হয়েছিল দিল্লি হাইকোর্ট যে যদুনাথপুর তৈল শোধনাগার বন্ধ করার নির্দেশ দিয়েছিল। তো সেটা নির্দেশ করার পর তৈল শোধনাগার বন্ধ হয়ে গেছে, তাজমহলের যে ইয়াকে যে সৌন্দর্যকে বা তার খ্যাতি তার যশকে অক্ষুণ্ণ রাখার জন্য যে হাইকোর্ট রায় দেওয়ার পরে সেটা বন্ধ করে দেওয়া হয়। গত বছর না কোন বছর আবার বজ্রপাতে তাজমহলের ক্ষতিও হয়েছিল। যে যাই হোক, যে এইভাবে এই সৌন্দর্য নির্মিত এই প্রাসাদটি যে পৃথিবীর বুকে অবিস্মরণীয় আছে, এবং সেখানে ঐতিহাসিক যে ইন্দো ফার্সি কৃতির সংমিশ্রণে তৈরি তাজমহল মধ্যযুগীয় পৃথিবীর স্থাপত্যমধ্যে এক বিশিষ্ট স্থান দখল করে আছে। একে মধ্যযুগে পৃথিবীর সপ্তম আশ্চর্য যতম নিদর্শন গণ্য করা হয়। তাজমহলের প্রশংসা করে কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন, হীরা মুক্ত মানিককে ঘটা যেন শূন্য দিগন্ত ইন্দ্রজাল, ইন্দ্রধনুষ্ঠতা যায় যদি লুপ্ত হয়ে যাক, শুধু থাক এক বিন্দু নয়নের জল, কালের কোকল তলে শুক্র সমুজ্জ্বল এই তাজমহল। সব কিছু চলে যাক কিন্তু শুধু এক বিন্দু নয়নের জল আর কালের কোকল তলে শুক্র সমুজ্জ্বল উজ্জ্বল থাকুক এই তাজমহল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে। তবে 1983 সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় তালিভুক্ত করেছে। ইউনেস্কো নথিতে তাজমহলকে বলা হয় ইউনিভার্সাল অ্যাডমিরিট মাস্টার ফ্রাইপিস অফ দি ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে জানিয়েছিল। তবে দেখো বিশ্বে এখনো ভ্রমণ পিপাসু দেশের রাষ্ট্রনায়ক যারা এসে তারাই ভারতে ছুটি আসে তাজমহল দেখার জন্য। এই তাজমহল থেকেই সম্রাট সাহেব ভারত সরকার এখনো যে আমাদের দেশে যে আমাদের যে বিদেশে যারা চাকরি করে তাদের প্রেরিত অর্থ যেটাকে রেমিটেন্স বলা হচ্ছে সেই রেমিটেন্স পাচ্ছে,
ভারত সরকার ওই তাজমহল দিয়ে পর্যন্ত যেতে ঠিক 70 শত কোটি টাকা যে সেই পেমেন্টস তারা পাচ্ছে এই অনন্য সুন্দর তাজমহল, যে মুসলিম স্থাপত্যের যে অন্যতম নিদর্শন। তোমরা দেখো বই, বিভিন্ন বইপত্র আছে, বিভিন্ন জার্নালে আছে, এগুলো সম্পর্কে আরো জানবে। লেটেস্ট তোমরা এখন গুগলে যাই, তোমরা সার্চ দিলে যে তাজমহল সম্পর্কে আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবে, যার বর্ণনা করা যে অনেকটাই দুঃসাধ্য ব্যাপার বা অনুসিদ্ধ ব্যাপার। যে ছবিতে দেখলেই তো তো যে মনটা জুড়ে যায়, আর যদি তারা স্বচক্ষে দেখে তা তো আর বলার নেই। যাই হোক, যে সম্রাট শাহজাহান যে তার অপূর্ব নিদর্শন আগ্রার তাজমহল যে কারণে সৃষ্টি হয়েছে, আমরাও দোয়া করি আমাদের যে প্রতিটি বাঙালি জাতি তাদের দাম্পত্য জীবনে কোনো সুখে হোক, সুন্দর হোক, এই শুভকামনা করি। যে সম্রাট শাহজাহানের তাজমহলের বর্ণনা আজকের মতো শেষ করলাম। খুদা হাফেজ।